हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आज के एक नतून ब्लॉग नहीं आसलम तुम्हारे साथे। चलो शुरू करी आमार सकाल और सन्धार जार्नीटा। तो ये सन्धार सीन। हाँ, तो सकाल सकाल तो किच्छु देखालम ना, डायरेक्ट रान्नाघरे चले आसलम। तो आज के बच्चा स्कूल स्कूल आसलो, तादेर के टिफिन शिफिन देवार पर स्कूल चले गेछे। तो आज के रान्ना होबे तुम्हार भिंडी भाजा, भिंडी और ढेड़स एक ही। तो अने ढेड़स बोले, अने के भिंडी बोले। तो हमें बसिभाग इन लैंगुएजटा तुम्हारे से भिंडी बोली ना, भिंडी भाजा। और इखने हलो तुम्हार सोयाबीन आलुर सब्जी और आलू भाजा। तो बच्चा कौन कि मर्जी, कौन बोलबो आमी एटा खाबो ना, कौन बोलबो सेटा खाबो ना। तो तार जोन्नो एकटु भिंडी भाजा और आलू भाजा करे रेखेछि, खा ले खा, आर नाहले सब्जी दिए खा भात। তো এসব রান্নাবান্না করে তারপরে দিয়া তোমার ঘরের কাম, এখানে রান্নাও চলবে, ঘরের কাজও চলবে, সব চলবে একসাথে না। তো দেখো আমি আলুটারে ছুলে নিই, আমি নিজের ভাষাতে আসি এখন। আর কেলু উলু বলতে ভালো লাগে না, অ্যাকচুয়ালি কেলু আমাদের এখানে চলে না, তো আমরা নর্মাল যা কথা বলি না তাই। তো চলো আমগো ভাষাতে আমরা আই, তো যদি ভালো লাগে তো আমার কথাটি শোনো, আনলে ना भालो लागलो सुनते हबे। सरि, हाँ धामालि करछि। तो आमी थाकि, आमी जारा आमार कमेंट्स करे ओरा बोले दीदी भाई तुमि कोथाय थाको, तुमि कोई तुमि, आमी बोले बेशिरभाग आसामे। एक्चुअली आमी आसामे थाकि ना, आमी थाकि अन्यखाने। आमी थाकि तुम्हार नागालैंड डिमापुरे। आमी माने आमार शोशुरबाड़ी आसाम कार्बि आंगलंग, और आमरा एखाने भाड़ा थाकि नागालैंड डिमापुरे। एखाने सबकिछु आमादेर बिजनेस, ছোটোমোটো একটা বিজনেস, নিজস্ব বিজনেসই, ছোটোমোটো একটা দোকান আছে, ছোটো দোকান। তো এখানে আমরা থাকি, ভাড়া ভাড়া নিয়ে ঘর, তোমার রেন্ট নেওয়ার, মানে ধরো এখানে যেরকম অন্য অন্য যেরকম দিল্লি মুম্বাই সেটে যে রুম ভাড়া নেয়, ওসব এখানেও এই এই সিস্টেমটা আছে। তোমার একটা ছোটোমোটো রুম নাও, বড়ো রুম নাও, তোমার পয়সা হিসাবে তোমার রুম পাওয়া যায়। তো এখানে আমরা ভাড়া থাকি, আমার দুই এক ছেলে এক মেয়ে আর আমার হাজবেন্ড, আমরা এখানে চারজন থাকি। তো এটাই মানে আমি নাগাল্যান্ড ডিমাপুরে থাকি। অনেকে চিনে, অনেকে চিনে না, আসাম বললেই চিনে সবাই। ডিমাপুরটা কোথায় এটা তো মানে চিনে না, মানে বলতে এখন চিনে, আগে চিনতো না, এখন নাগাল্যান্ড বললে হ্যাঁ আছে জায়গা একটা। তো ওই নাগাল্যান্ড ডিমাপুরে থাকি আমরা। তো এখানে জায়গাটা বহুতই ভালো, এখানে আমরা ছোটোর থেকে এখানে জন্মকর্ম, এখানে সব কিছু আমাদের, আর এখানের ভাষা আমরা জানি। আর তার জন্য আমার একটু কেলু বলতে একটু দিকদারি হয়, কোনোখানে গেলে বাইরে সাইরে ঘুরতে গেলে। সাপোজ আমরা কলকাতায় গেলাম, যদি আমাদের কথা শুনে তোমরা কি বাংলাদেশ থেকে আসছো, ডাইরেক্ট এই সব কথা বলে। কেন আমরা এখানে সবাই কেলু বলে না, সব নর্মাল, যেরকম যে বারো মাস, বারো মানুষ, বারো মিক্সড মানুষ এখানে আছে। তো বারো মিক্সডের কথা বলি আমরা না, তো অন্য সাথে গেলে একটু অসুবিধা হয়, হিন্দিটা পড়া পারে, কিন্তু হিন্দিটা আমি বলি না ব্লগে, বাংলাটাই ভালো লাগে, যেহেতু নিজের ভাষা না। তো তার জন্য হিন্দিটা বলি না, বাংলাই বলি। আর বাইরে গেলে যদি বাংলা বলতে হয়, কেলো তো বলি না, এমনি নর্মাল ভাষাটা বলি। তোমরা কি বাংলাদেশ থেকে আছো, এটা শুনলে খারাপ লাগে, কেন আমরাও বাঙালি, বাঙালি। আর সে বললে না, মানে তো মানুষ আসে না নেগলেক্ট করে, তাই ভালো লাগে না। কিন্তু ডিমাপুরটা বেস্ট আছে, কেউ কেউ নেগলেক্ট করে না, আর সবাই সবার মনে মতন থাকো, সবাই হাসি খুশি থাকো, মানে এখানে এই জায়গাটা বেস্ট আমার লেগে। ক্লাস ফোরে পড়ে, মেয়ে ক্লাস বিতে পড়ে, খ্রিস্টান। তো এখানে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্না হয়ে গেছে, সোয়াবিন আলুর তরকারি হয়ে গেল, আর ঢেঁড়স ভাজাও হয়ে গেছে, ভেন্ডি ভাজা
আর তোমার এখানে আলু ভাজা হয়ে গেছে। তো আজকে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্টস করো, লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। আর শেয়ার করতে হবে না, শেয়ার করতে লাগে না। তোমরা দেখো আর এটা দেখো সন্ধ্যার ভিউটা কি সুন্দর, এত ঠান্ডা শরীরটা হয়ে গেছে না, মানে মানে বৃষ্টি নাই কিন্তু ওয়েদারটা এত বেস্ট, তার জন্য ছাদে উঠে একটু দেখালাম তোমাদেরকে। মানে পুরাটা ভিউটা লইতে পারিনি, মানে লজ্জা লাগে। সবাই দোকান আশেপাশে দোকান না, আর আমি রোডের লোকে থাকি না, আও কাও মাও আল্লাহ চিল্লা ভালো লাগে না, তার জন্য পুরাটা নিয়ে নেই। তো আজকের মতনটা এখানেই, তো রাখি, বাই বাই। তোমার যদি ভালো লাগে প্লিজ কমেন্টস করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও।